2022 ফেব্রুয়ারি মাসে ঘুরে এলাম গ্রাম বাংলার আরেক নামিস করার মতন জায়গা বাঁকুড়া থেকে। দুদিনের এই উইকেন্ড ট্রিপে আমরা মুকুটমণিপুর, বন্ধুরা এইমাত্র আমরা এসে পৌঁছালাম মুকুটমণিপুরের পিয়ারলেস রিসর্টে, বিষ্ণুপুরের অসাধারণ টেরাকোটার মন্দির, ঝিলিমিলির তালবেরিয়া লেক আর হিডেন জেম সুতান ফরেস্ট কভার করেছিলাম। তাই চলো শুরু করা যাক। আমি দেবর্ষী আর আমার ওয়াইফ পৌলমী। বিশ্বের 9টা দেশ আর কলকাতা থেকে ড্রাইভ করে লাদাখ এক্সপ্লোর করাই হলো আমাদের ট্রাভেল লাইফের মেইন হাইলাইটস। তাই হপ অন উইথ আস অন আওয়ার গোল অফ ভিজিটিং অল 7 কন্টিনেন্টস অফ দ্য ওয়ার্ল্ড। তো বস, এখন হচ্ছে সকাল 6টা আর এখন আমরা রওনা দিচ্ছি বাঁকুড়ার জন্য। জানুয়ারি মাসে আন্দামান যাওয়ার কথা ছিল আমাদের, বাট কোভিডের জন্য সেই ট্রিপ ক্যান্সেল হয়েছিল। তাই সেই লাদাখ ট্রিপের পর প্রায় 5 মাস পর আবারও বেরোলাম ঘুরতে। আর আমাদের আজকের গন্তব্য হলো মুকুটমণিপুরের পিয়ারলেস হোটেল, যেখানে পৌঁছাতে আমাদের লাগবে অ্যারাউন্ড 6 আওয়ার্স। তো আমরা এখন NH6 ধরে এগিয়ে চলেছি লোধাশুলির দিকে। তো এই মুকুটমণিপুর যাওয়ার মোটামুটি 3টে মেন রুট আছে, তার মধ্যে লোধাশুলির রুটটা পড়ে না, কিন্তু আমরা এই রুটটা স্পেসিফিক্যালি নিচ্ছি, কেননা এদিকে রাস্তাটা খুব সুন্দর, ঝাড়গ্রাম বেলপাহাড়ি হয়ে যে রাস্তাটা। বাট গুগল ম্যাপসে ডাইরেক্ট দিলে ওই আরামবাগ হয়ে রাস্তাটা দেখায়, বাট মানে ওটা হাইওয়ে না, সেই জন্য আমরা ওই দিক দিয়ে যাচ্ছি না। আর এছাড়া তোমরা চাইলে দুর্গাপুর এক্সপ্রেসওয়ে দিয়েও যেতে পারো। আমরা যখন ঝাড়গ্রাম যাচ্ছিলাম একদম এইরকম ওয়েদার ছিল। নিয়ে নিলাম আমাদের প্রথম স্টপ, এখন হচ্ছে ঘড়িতে বাজে 8:30 মতন। আমাদের পেছনে একটা খুব সুন্দর সানরাইজ হচ্ছে, আজকে পুরো মেঘলা মেঘলা ওয়েদার। গত বছর আমরা এই রাস্তা ধরেই ঝাড়গ্রামে এসেছিলাম, তখন আমাদের এতটাই ভালো লেগেছিল, এবার আমরা সেই রুটটাই নিচ্ছি। তো বন্ধুরা, এই ঠিক লোধাশুলির একটু আগে এসে আমরা দাঁড়িয়েছি। আগের বারও যখন আমরা ঝাড়গ্রামে এসেছিলাম তখন আমরা এখানেই দাঁড়িয়েছিলাম। শীতকাল, তার মধ্যে মানে বৃষ্টি পড়ে পুরো ধুলোবালিটা মানে মুছে গেছে, তাই অদ্ভুত লাগছে। পুরো গাছগুলোতে একটা হলুদ রঙের কালার আসছে, অসাম অসাম। তো এই আমরা এখন পৌঁছাতে চলেছি লোধাশুলিতে। এই যে এখান থেকে আমরা রাইট টার্ন নিয়ে নিচ্ছি টুয়ার্ডস ঝাড়গ্রাম, এটা হচ্ছে লোধাশুলি মোড়। লোধাশুলি দিয়ে ঢোকার একটু পরেই শুরু হয়ে গেল জঙ্গলমহল। এই যে বন্ধুরা, এখানে ডান দিকে রয়েছে প্রকৃতি পর্যটন কেন্দ্র, এখানেই আমরা আগের বার এসেছিলাম যখন ঝাড়গ্রামে এসেছিলাম। খুব সুন্দর জায়গা এখানে থাকার জন্য, খালি একটাই প্রবলেম, সেটা হচ্ছে যে এখান থেকে বেলপাহাড়ির সব স্পটগুলো খুব দূরে, তাই মানে যাতায়াতে অনেকটা সময় যায়, তা না হলে এটা মানে অসাধারণ জায়গাটা। এই আমরা এখন এসে দাঁড়ালাম চিল্কিগড় রাজবাড়িতে, আমার পেছনেই রয়েছে চিল্কিগড় রাজবাড়ি। তো মানে এইসব স্পটগুলো আমরা অলরেডি কভার করেছিলাম আমাদের ঝাড়গ্রাম ব্লগে, তাই জন্য আমরা জাস্ট এখানে একটুখানি ছোট্ট একটা স্টপ নিয়ে নিচ্ছি, কেননা বোন আর মা আগে এখানে আসেনি, তাই ওদেরকে জাস্ট দেখিয়ে আমরা মুকুটমণিপুরের দিকে রওনা দেবো। এটা কি গাছ গো, বট গাছ না অসত্য গাছ? অসত্য না, আচ্ছা হ্যাঁ এটা অসত্য গাছ। চলো আবার এগিয়ে চলি। তো অ্যাজ ইউজুয়াল আমরা আরেকটা স্টপ নিলাম কিছু এখানে ফটোশুট করবো বলে, মানে ফটো তুলবো প্লাস ড্রোন শটস নেবো। এখানে অলরেডি চলছে রিলস তোলা। আমরা জঙ্গলের ভিতর হেঁটে হেঁটে ঢুকছি। সময় বেশি লাগলেও এই রাস্তা দিয়ে আসাটা সার্থক হলো, কারণ আবারও দেখতে পেলাম গ্রাম বাংলার এই রূপ।
তো বেলপাহাড়ি ছাড়িয়ে আমরা এগিয়ে চলেছি, এখনো এক ঘন্টা রাস্তা বাকি, 43 কিলোমিটার, 1:30টার মধ্যে আমরা হোটেলে পৌঁছে যাব। মানে এখানে আসার আগে আমরা এক্সপেক্ট করিনি যে মুকুটমণিপুরের আশেপাশে পাহাড় থাকবে, মানে ছোট ছোট টিলা থাকবে, এখানে বেশ রয়েছে। এই মুকুটমণিপুর ঢোকার আগেই আমাদের একটা 100 টাকা দিতে হলো এখানকার এন্ট্রেন্স ফি, আর আমাদের বাকি হচ্ছে 3 কিলোমিটার। জায়গাটা খুব সুন্দর, মানে চারিদিকে পুরো ছোট ছোট টিলা পাহাড়। না, আমি এক্সপেক্ট করেছিলাম যে জায়গাটা হয়তো খুব ঘিঞ্জি হবে, কিন্তু একদমই সেরকম না। কি লাগছে রে, পুরো নীল তো। টোটাল 7.5 ঘন্টার ড্রাইভের পর প্রায় 1:30টার দিকে আমরা পৌঁছালাম মুকুটমণিপুর লেকের ধারে পিয়ারলেস হোটেলে। তো বন্ধুরা, এইমাত্র আমরা এসে পৌঁছালাম মুকুটমণিপুরে পিয়ারলেস রিসর্টে। দেখছো সামনেই আমাদের ওয়েলকাম করছে হচ্ছে এখানকার বিখ্যাত ঘোড়া। খুব সুন্দর জায়গা, একদম পেছনেই রয়েছে মুকুটমণিপুরের পুরো লেক। বিকেলের দিকে যাব, এখন আমাদের চেক ইন প্রসেস চলছে। এইটা একটা রুম, তো এই রুমে ঢুকেই রয়েছে এখানে একটা কিং সাইজ বেড, খুবই পরিষ্কার পরিচ্ছন্ন রুম। এখানে একটা সোফা সেট মতন রয়েছে, তার সাথে রয়েছে একটা টিভি। ওয়াশরুমটা একবার দেখাই, এখানে বেসিন, এরকম কার্টেনওয়ালা স্নান করার জায়গা, আর এখানে রয়েছে কমোড। খুবই পরিষ্কার পরিচ্ছন্ন সবকিছু। তো বাস দুপুরে ঢুকে তো আমরা এখানে লাঞ্চ টাঞ্চ করে নিয়েছি, এখন বাজে হচ্ছে 4টে। তো প্রথমে আমরা ভেবেছিলাম যে আজ বিকেলে আমরা ঝিলিমিলি যাব, মানে ঝিলিমিলিতে তালবেড়িয়া লেকটা ঘুরবো, আর সাথে ওখানে সুতান ফরেস্ট রয়েছে ওটাকেও ভিজিট করব। বাট তারপর একটু ল্যাথ খেয়ে গেলাম, তাই ডিসাইড করেছি যে আজ বিকেলে আর কোথাও যাব না। এই মানে আমাদের রিসর্টের পাশেই যে মুকুটমণিপুর ড্যাম রয়েছে, প্লাস এই লেকের ধারটা রয়েছে, ওখানেই টাইম কাটাবো। আর আমরা উঠেছি হচ্ছে তোমাদের যেরকম অলরেডি দেখালাম পিয়ারলেস রিসর্টে। খুব সুন্দর রিসর্ট। এখানে একটা জিনিস যেটা খুবই ভালো লাগলো আমার, সেটা হচ্ছে এখানে যে প্রত্যেকটা মানে কটেজ রয়েছে সেগুলো বেশ কিছুটা গ্যাপে গ্যাপে, তাই মানে কোনো রকম মানে পার্সোনাল স্পেসে কোনো রকম মানে ডিস্টারবেন্সের কোনো ব্যাপার নেই। যেমন ধরো আমরা রয়েছি এই রুমগুলোতে, এগুলো হচ্ছে গার্ডেন ভিউ রুম, আর এপাশে রয়েছে সব রিভার বা লেক ভিউ রুম। আমরা ওগুলো পাইনি, ওগুলোর মনে হয় দাম আরেকটু বেশি। তা আমাদের যে রুমটা সেটার দাম পড়েছে হচ্ছে 5000 টাকার কাছাকাছি, মানে আমি এক্স্যাক্ট দামটা পরে স্ক্রিনে দেখিয়ে দেবো। আমি নিচের দিকটায় নেমে এসেছি, এখান থেকে পুরো লেকটা দেখা যাচ্ছে, বাট দেখে যতদূর মনে হচ্ছে আমাদের রিসর্ট থেকে এই লেকে যাওয়ার ডাইরেক্ট কোনো রাস্তা নেই, মানে বাইরের দিক দিয়ে বেরিয়ে যেতে হবে। তো আমরা এখন এই চলে এসেছি মুকুটমণিপুরের এই লেকের পাশে, কিন্তু আমরা বেরিয়েছিলাম হচ্ছে মুসাফিরানা ভিউ পয়েন্টটা দেখতে যাব বলে, বাট সেটার জন্য একটা পাস লাগে, আর যতদূর আমরা শুনলাম যে আজকে সেটা অলরেডি বন্ধ হয়ে গেছে, কেননা 4টার পর থেকে আর পাস দেওয়া হয় না। তাই এখন আর কিছু না, আমরা জাস্ট এই লেকের পাশে এসেই কিছুটা টাইম স্পেন্ড করছি। খুব সুন্দর একটা সানসেট হচ্ছে পেছনে। মুসাফিরানা ভিউ পয়েন্ট না দেখতে পেলেও দিনটা শেষ করলাম এই গর্জিয়াস সানসেট দিয়ে। তো এখন বাজে ভোর 5:45। ভেবেছিলাম যে আজ সকাল সকাল আমরা বিষ্ণুপুরে চলে যাব, বিষ্ণুপুরের মন্দিরটা দেখবো, তারপর ওখানে যে হাটটা বসে সেখানে কিছু শপিং টপিং করে তারপর ফেরত এসে আমরা বিকেলের দিকে যাব হচ্ছে ঝিলিমিলিতে। কিন্তু তারপর নেট থেকে যা দেখলাম যে বিষ্ণুপুরে যে মার্কেটটা বসে সেটা 1টার সময় বসে, সেই জন্য এখন আমরা চলে যাচ্ছি হচ্ছে ঝিলিমিলির দিকে। ঝিলিমিলিতে ওখানে তালবেড়িয়া লেক রয়েছে, সাথে রয়েছে সুতান ফরেস্ট। তো এই দুটো কভার করে আমরা 10টার মধ্যে ব্যাক করব। বাইরে একদম ভর্তি কুয়াশা, সূর্যেরও কোনো দেখা নেই। তালবেড়িয়া লেকের ডিস্টেন্স হচ্ছে এখান থেকে 27 কিলোমিটার, যেটা আমাদের যেতে সময় লাগবে 1 ঘন্টা মতন। এই রাস্তার পাশে সুন্দর ভিউ দেখে দাঁড়িয়ে পড়লাম, দারুণ একটা সানরাইজ হচ্ছে।
ইচ্ছা ছিল ড্রোন ওড়ানোর, কিন্তু সবাই এখানে প্রাতক্রিয়া করতে ব্যস্ত, তাই ড্রোন ফোন ওড়ানোর আর কোনো চান্স নেই। সকাল সকাল কুয়াশা ঘেরা চারিপাশটা আর মাঝে মাঝে গাছের ফাঁক দিয়ে সূর্যের আনাগোন, সব মিলিয়ে দারুণ লাগছিল চারিদিকটা। টোটাল 1 আওয়ারের ড্রাইভের পর পৌঁছালাম ঝিলিমিলির তালবেরিয়া লেকে। তো এই আমরা এখন এসে পৌঁছালাম তালবেরিয়া লেকে। দারুণ লাগছে, সকালবেলায় একদম কেউ নেই আমরা ছাড়া, পুরো কুয়াশা চারিদিকটায়। লাস্ট ইয়ার আমাদের অযোধ্যা পাহাড়ের ট্রিপের আগে আমাদের আইডিয়াই ছিল না এই বাঁকুড়া আর পুরুলিয়ার ন্যাচারাল বিউটির, আর এখন আমরা জাস্ট প্রেমে পড়ে গেছি বাংলার এই পশ্চিম কোণের। ছোট ছোট পাহাড়, লেক আর দিগন্ত বিস্তৃত জঙ্গল তোমাদের ওই প্রকৃতির প্রেমে ফেলে দেবে ফর শিওর। তোমরা চাইলে এই ঝিলিমিলিতেও থাকতে পারো, এখানে এই লেক থেকে 20 মিনিট মতন দূরে আছে রিমিল লঞ্চ। আমাদেরও ইচ্ছা ছিল এখানেই থাকার, বাট রুমস অ্যাভেলেবেল না থাকার জন্য তার হয়ে ওঠেনি। তো আমাদের ঘোরা হয়ে গেল এখানকার এই তালবেরিয়া লেক, এবার নেক্সট স্টপ সুতান ফরেস্ট, যেটা এখান থেকে 15-20 মিনিটের মধ্যেই। মেইন রাস্তা থেকে রাইট টার্ন নিয়ে সুতান ফরেস্টের দিকে ঢুকেই মন জুড়িয়ে গেল চারিদিকে এত গাছপালা দেখে। এমনকি রাস্তায় বেশ কয়েকবার ময়ূরও দেখতে পেয়েছিলাম আমরা। ক্যামেরা বন্দি করে উঠতে পারিনি ঠিকই, তবে জঙ্গলের মধ্যে গাড়ি দাঁড় করিয়ে চারিদিকটা দেখতে নামলেই ও বেরিয়ে যাবে, একটু আওয়াজ পেলেই চলে যাবে। একটা ময়ূর দেখে আমরা জঙ্গলের মধ্যে ঢুকেছিলাম যে ময়ূরটা যদি একটুখানি ছবি বা ভিডিও করা যায়, বাট আমাদের দেখে ময়ূরটা পালিয়েছে। আর কিছুটা এগিয়ে পৌঁছালাম একটা খোলা জায়গায়। এই যে বন্ধুরা, আমরা এসে পৌঁছে গেছি সুতান ফরেস্টের ভেতরে যে ওয়াচ টাওয়ারটা রয়েছে সেখানে। বেশ একটা খোলামেলা জায়গা রয়েছে, আর এই হচ্ছে ওয়াচ টাওয়ারটা। অল্প কিছু সিঁড়ি, উপরে গিয়ে দেখি কি দেখা যায়। চারপাশে প্রচুর গাছপালা থাকায় ভিউটা ক্লিয়ার ছিল না, তাই ড্রোনটাকে কাজে লাগালাম। শাল, পিয়াল, মহুয়া, পলাশ আর শিমুল গাছে ভর্তি এই জঙ্গলে আসতেই পারো একটু শান্তিতে সময় কাটানোর জন্য, তবে ভোরবেলা আর বিকেলবেলা এলেই বেস্ট ফিল পাবে। তবে সত্যি বলতে আমাদের সবচেয়ে ভালো লেগেছিল এই সুতান ফরেস্টে আসার রাস্তাটাকেই, তাই দিস ইজ হাইলি রেকমেন্ডেড। সকাল 9টা বেজে গেছিল, তাই খিদেটা ভালোই পাচ্ছিল, তাই ঝটপট ফিরে এলাম হোটেলে। আমরা চলে এসেছি আমাদের রিসর্টে, এখন ব্রেকফাস্ট করতে যাব, যেটা এখানে কমপ্লিমেন্টারি। এখানে বুফে সিস্টেমে সব খাবার পাওয়া যায়। এখানে রয়েছে পোহা, আলু, এখানে লুচি ছিল যেটা শেষ হয়ে গেছে, প্লাস এখানে জুসেসও রয়েছে কিছু। বন্ধুরা, আমি হেঁটেই চলে এসেছি আমাদের এই রিসর্টের বাইরেই। এখান থেকে একটা খুব সুন্দর ভিউ পাওয়া যাচ্ছে লেকটার, তো চলো দেখে নেওয়া যাক এই ড্রোন শটটা। তো এখন আমরা অল সেট ফর বিষ্ণুপুর। বিষ্ণুপুর যেতে এখান থেকে সময় লাগবে মোটামুটি 2 ঘন্টা। রাস্তাটা দেখো টুয়ার্ডস বিষ্ণুপুর, অসাম রাস্তা, পুরো দুপাশ দিয়ে গাছ, মানে হলুদ রঙের সব গাছপালা। এখন আমরা রেল লাইন ক্রস করে ঢুকে পড়ছি বিষ্ণুপুরের কাছাকাছি। এই যে বিষ্ণুপুর স্টেশন, এই রেল লাইনটা ক্রস করার পর থেকেই একটু গ্যাঞ্জাম, কারণ আমরা শহরের মধ্যে ঢুকে পড়ছি। এটা লাস্ট জাস্ট 2 কিলোমিটার রাস্তা, এরকম ম্যাক্সিমামটাই ভালো। তো আমরা এই ছিন্নমস্তার মন্দিরের কাছে এসে গাড়িটা পার্ক করলাম পেছনে। তো সবার আগে আমরা চলে এসেছি নন্দলাল মন্দিরে, পুরো টেরাকোটার ডিজাইন। মন্দির শহর বিষ্ণুপুর ছিল মল্ল রাজাদের রাজধানী,
সেই কালে বাংলায় পাথরের যোগানের অভাবে কিছুটা বাধ্য হই এই পোড়ামাটিকে ব্যবহার করা হয়েছিল এক নতুন ধরনের কারুকার্য টেরাকোটার জন্য। আর 1700 খ্রিস্টাব্দে এই শিল্প তার শ্রেষ্ঠত্বে পৌঁছেছিল। নন্দলাল মন্দির দেখে 200 টাকা দিয়ে একটা টোটো ভাড়া করে পৌঁছালাম বিষ্ণুপুরের সবচেয়ে পুরাতন ইটের মন্দির রাসমঞ্চে। পুরো স্ট্রাকচারটাই একটা ল্যাটেরাইট স্তম্ভের উপর দাঁড়িয়ে আছে এবং এর মধ্যে থাকা এই একমাত্র চেম্বারের প্রতিবেশী হলো কুড়ে ঘরের আকৃতির এই বুরুজগুলি। এরপর পৌঁছালাম 1655 সালে রঘুনাথ সিংহ দ্বারা নির্মিত জোড় বাংলা মন্দিরে। এটি স্পেসিফিক্যালি বিখ্যাত এর এই দোচালা ডিজাইনের জন্য। মন্দিরের গায়ে দেখতে পাওয়া যায় মহাভারত, রামায়ণ ও শ্রীকৃষ্ণের ছোটবেলার বহু কাহিনী। এছাড়াও আরও বেশ কিছু টেরাকোটার মন্দির আছে বিষ্ণুপুরে, কিন্তু প্রচণ্ড গরম থাকার জন্য আমরা ফেরত এলাম পোড়ামাটির হাটের দিকে, যেখানে পরপর আরও 2টো স্পট আছে, দলমাদল কামান আর ছিন্নমস্তা মন্দির। তো এই দিয়েই বিষ্ণুপুর ঘোরা শেষ করে ফেরত এলাম মুকুটমণিপুরে। তো বাস আমরা এখন চলে এসেছি এই মুকুটমণিপুর ড্যামের এখানে। এই পেছনেই গাড়িটা পার্ক করে দিলাম। তো গাড়ি নিয়ে ওঠার জন্য একটা পারমিট নিতে হয়, সেটা মানে আজকে শনিবার রোববার এখানে বন্ধ থাকে। তো সেই জন্য আমরা নিচে গাড়িটা পার্ক করে এখন উপর থেকে একটা টোটো করে ড্যামটা ঘুরে নেব। তো আমরা এই প্রথম স্টপ নিলাম হচ্ছে এখানকার কালী মন্দিরে, সেটা হচ্ছে যতদূর টোটো যায় তার একদম এন্ডে। এই সামনেই রয়েছে এখানে 2টো নদীর মিলনস্থল, কাঁসাই আর কুমারী। এই নদীর ওপারে ডিয়ার পার্ক। এই যে আমাদের টোটো। কালী মন্দির দেখে সামনেই রয়েছে পরেশনাথের শিব মন্দির। এবার চলে এসেছি সেকেন্ড স্টপ, সেটা হচ্ছে পরেশনাথের মন্দির, একটা ছোট্ট পাহাড় বা টিলার উপরে। চলে এলাম ফাইনাল পয়েন্ট, যেটার নাম হচ্ছে মুসাফিরানা ভিউ পয়েন্ট। এখানে 10 টাকা পার পার্সন করে একটা টিকিট আছে। ওর এখানে একটা উঁচু মতন জায়গা যেখান থেকে ভালো খুব সুন্দর ভিউ পাওয়া যায়। এই জায়গাটা বেশ সুন্দর, উপর থেকে দারুণ ভিউ পাওয়া যাচ্ছে। মুকুটমণিপুর ড্যামের ওপর সবকটা স্পটের মধ্যে এটাই আমাদের ফেভারিট। আর এখানে তোমরা বিকেলের দিকে এসে এই ভিউয়ের সাথে কিছুটা সময় কাটিয়েই যেতে পারো। এরপর ছিল হোটেলে ফেরার পালা। সব মিলিয়ে 2 দিনের উইকেন্ড ট্রিপটা ভালোই কাটিয়ে গেলাম মুকুটমণিপুরে। আর রাস্তাঘাট এত ভালো পেয়েছিলাম, তাই পুরো ট্রিপটাই আরোই মনে রাখার মতন ছিল। তো বন্ধুরা, এই দিয়েই শেষ করি আজকের ভিডিও। আবার ফিরে আসবো খুব শিগগির।